হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। টুডে আই ক্যান টক অ্যাবাউট দ্য নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টপিক, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে থেকে আমরা তোমার হচ্ছে গিয়ে ফিজিক্সের, স্পেশালি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা যত রকমের এমসিকিউ কোশ্চেন হয় সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের এই ভিডিও সিরিজে আমরা আপলোড করব। তার জন্য আজকের ক্লাসটা হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের প্রথম ক্লাস। তোমরা এই সিরিজগুলো পরপর লক্ষ্য করবে, দেখতে থাকবে। আশা করি তোমাদের এই সেমিস্টার ওয়ানে যত রকমের কোশ্চেন হবে পরীক্ষার আগে সমস্ত রকমের কোশ্চেন আমি আমার এই ইউটিউব সিরিজে আপলোড করব। তো চলো স্টার্ট করছি, আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমাদের যে চ্যাপ্টার ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, তার মধ্যে আমরা আজকে সাধারণ কিছু কোশ্চেন থেকে স্টার্ট করছি। ধরে নাও আমাদের কমন যে বুকস, সেটা তোমার চিকে ছায়া প্রকাশ নিয়ে আমরা সবাই বলি, দুয়ারি মাইতি মজুমদার, সেই বইয়ের বিশেষ করে প্রথম চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউগুলো, সেগুলো আমরা সলভ করব। অ্যান্ড দেন এর শেষে বিভিন্ন বইয়ের সমস্ত এমসিকিউগুলো আমরা এখানে আপলোড করা শুরু করব। তো চলো আমরা স্টার্ট করছি, কথা না বাড়িয়ে দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, স্টে রেডিয়ান কোন ভৌত রাশির একক? আমরা প্রত্যেকেই জানি এটা ঘনকোণের একক, স্টে রেডিয়ান কোণের একক, রেডিয়ান এবং স্টে রেডিয়ান হচ্ছে তোমার ঘনকোণের একক। তো সেটা বড় কথা নয়, আমি তোমাদের কোণ এবং ঘনকোণ সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন এখানে আলোচনা করব। যে আলোচনাগুলো শেষে তোমরা কোণ এবং ঘনকোণ সম্পর্কিত তথ্য মোটামুটি একটু পেয়ে যাবে। তার পাশাপাশি আমরা কোণ সম্পর্কিত বিষয়, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের রিলেটেড যে রকম প্রশ্নগুলো হতে পারে, যেমন আমি এখানে যে দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমার হচ্ছে গিয়ে 1 নম্বর কোশ্চেনের পাশাপাশি 2 নম্বর, তার পাশাপাশি তোমাদের হচ্ছে গিয়ে ধরো এই 4 নম্বর কোশ্চেনটা, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ নাম্বার 16, এই যে সায়েন্স সাইন দিয়ে যে কোশ্চেনগুলো রয়েছে, সাইন কস ট্যান দিয়ে বা অ্যাঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেলওয়ালা যে কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো, স্পেশালি আমি 3 নম্বর কোশ্চেনটাও দেখতে পাচ্ছি, সাইকেলের ব্যাংকিং তোমরা অবশ্য অনেকে জানো না। তো এই সমস্ত কোন আগে কোন কী জিনিসটা কী, ঘনকোণটা কী, কোন রিলেটেড কোন কোন বিষয়ের মাত্রা কীরকম হয় সেই সম্পর্কে তো আমাদের একটু আগে জানতে হবে। তো চলো আমরা সেই বিষয়ে আগে আলোচনা শুরু করছি। যেমন এখানে প্রথমে যদি আমি তোমাদের বলি যে কি বিষয় না, আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে কোণ সম্পর্কিত, আমরা প্রত্যেকেই অ্যাঙ্গেল সম্পর্কে একটা ধারণা আছে প্রত্যেকের, অ্যাঙ্গেল বা যেটাকে আমরা বাংলায় বলি কোণ। হ্যাঁ, এই কোণটা কি, যে কোনো একটা কণা যখন কোনো একটা বিশেষ বৃত্তাকার পথে আবর্তনশীল হয়, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি ও মানে কেন্দ্র যদি ও হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই বৃত্তাকার পথের উপর বা পরিধির উপর যে কোনো একটি পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স যদি এস হয়, যদি আমরা বলি সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স এস, যেটাকে আমরা চাপ বলি, বৃত্তচাপ, এবং কেন্দ্রে যে কোণ সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল বা কৌণিক সরণ, থিটা এবং ব্যাসার্ধগত আর। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে কৌণিক সরণ থিটা ইজ ইকুয়ালস টু আর্ক বা চাপ, এবি চাপকে আমরা এইভাবে লিখতে পারি, যদি আমরা এবির উপর এইভাবে সোজা লাইন দেই তাহলে এটা সরণ নির্দেশ করে, ঠিক আছে, পুরো এ থেকে বি এর পুরো স্ট্রেট লাইন। আর যদি আমরা এবি উপর এরকম একটা বেঁকা লাইন দেই তাহলে সেটা স্পেশালি চাপকে নির্দেশ করে, মানে কোন পথে গেলে, সেটা আমরা ইন্ডিকেট করে দিই এখানে ডিরেকশন, তাহলে এ থেকে বি পথে চাপ নির্দেশ করে, তাহলে চাপ বাই ব্যাসার্ধ, কি না কোন সমান সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ একটি তোমার হচ্ছে গিয়ে চাপের মাত্রা এল এবং ব্যাসার্ধের মাত্রাও এল, তাহলে আমরা বলতে পারি যে কোণের মাত্রা হচ্ছে কি একটি মাত্রাহীন রাশি। আরও সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে না কোণের একক কী, কোণের একক হচ্ছে তোমার হচ্ছে রেডিয়ান, রেডিয়ান। আরও একটা ইন্টারেস্টিং বিষয় কী, যে কোণের ম্যাক্সিমাম মান, থিটার ম্যাক্সিমাম মিনিমাম মান কত, না থিটার মিনিমাম মান তোমার হচ্ছে গিয়ে জিরো, বাট ম্যাক্সিমাম মান কত,
ম্যাক্সিমাম মান হচ্ছে তোমার 360 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কেন স্যার? তার কারণ কোনো একটা বস্তু যখন এইখান থেকে স্টার্ট করে এক পাক ঘুরে এখানে আসবে, তখন তার কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ কোণের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 360 ডিগ্রি, আর মিনিমাম ভ্যালু হতে পারে 0 ডিগ্রি। আচ্ছা, যদি কয়েক পাক ঘোরে তাহলে 360 ইন্টু তার মাল্টি টাইম হবে, কিন্তু একটা পূর্ণ আবর্তনে কোণের মধ্যে যে কোণ, মানে কোনো একটা বস্তু যে কোণ সৃষ্টি করে কেন্দ্রে, সেটার মান কত? 360 ডিগ্রি। আচ্ছা, আমরা কোণের পাশাপাশি আমরা কী জানবো? ঘনকোণ। ঘনকোণটা কি? এটাকে সলিড অ্যাঙ্গেল বলা হয়, সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। ঘনকোণকে আমরা মানে যে কোনো ঘনবস্তুর অভ্যন্তরে যে কোনো পয়েন্টকে কেন্দ্র করে আমরা ঘনকোণ কল্পনা করতে পারি। যে কোনো ঘনবস্তুর অভ্যন্তরে যে কোনো বিন্দুকে কল্পনা করে আমরা ঘনকোণের কথা কল্পনা করতে পারি। সাপোজ আমি তোমাকে খুব সহজ একটা পিকচার নিলাম তোমাদের জন্য, সেটা হচ্ছে কি তোমার এটা গোলক, গোলকের কেন্দ্র এটা। তাহলে গোলকের কেন্দ্র এবং গোলকের ব্যাসার্ধ আমরা আর বলতে পারি, তাহলে গোলকের পরিধি মানে গোলকের পৃষ্ঠের উপর আমরা ক্ষুদ্র একটা যদি অংশ কল্পনা করি, সেগমেন্ট, যেটা ক্ষেত্রফল কত? ডিএস। এবং কেন্দ্রের উপর এই ক্ষেত্রফলটি যে চাপ বা কৌণিক চাপ সৃষ্টি করে সেটা কত? এটার নাম তোমার হচ্ছে কি? ডি ওমেগা, ডি ওমেগা। তাহলে ঘনকোণকে আমরা ডি ওমেগা দিলে কি? তাহলে ঘনকোণ ডি ওমেগা সমান সমান পৃষ্ঠের ক্ষেত্রফল বা ব্যাসার্ধের বর্গ। খুব সহজ করে তোমাকে মনে রাখতে হবে যে কোণ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, আর ঘনকোণ সমান সমান পৃষ্ঠের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের বর্গ। আচ্ছা, তাহলে এই যে ঘনকোণে যদি আমরা মাত্রা দেখার চেষ্টা করি, সেটা তোমার কি? ব্যাসার্ধের মানে ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, ব্যাসার্ধের বর্গের মাত্রা এল স্কোয়ার, অর্থাৎ ঘনকোণও একটি মাত্রাহীন রাশি। অনুরূপভাবে যদি আমরা বলি স্যার ঘনকোণের তাহলে একক কী? অবশ্যই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি স্টে রেডিয়ান। ঘনকোণের ম্যাক্সিমাম ভ্যালু কত? না, ঘনকোণের ম্যাক্সিমাম ভ্যালু 720 ডিগ্রি, মিনিমাম ভ্যালু 0 ডিগ্রি, ঘনকোণের ম্যাক্সিমাম ভ্যালু 720 ডিগ্রি। এই সম্পর্কিত, এই 720 ডিগ্রি সম্পর্কিত একটা হালকা ধারণা তোমাকে দেওয়ার চেষ্টা করছি। ধরে নাও আমি তোমাকে বলছি এটা একটা সাপোজ তরমুজ, ঠিক আছে? তরমুজ বা তরমুজ সম্পর্কে ধারণা আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। এটা যে একটা তরমুজ হয়, এই তরমুজের সবুজ একটা অংশ, বাইরের ক্ষুদ্র একটা অংশকে কেন্দ্র করে ভেতরে যে লাল অংশ থাকে সেই লাল অংশকে কেন্দ্র করে একটা আমরা অংশ মানে কেটে নিলাম, এরকমটা অনেকটা শঙ্কু আকৃতির। তাহলে এই কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করে তার নাম ডি ওমেগা, আর পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা কত? ডি এস। আর এখানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আ, তাহলে ব্যাসার্ধের বর্গ। তাহলে এরকম করে যদি আমরা অনেকগুলো সেগমেন্ট কেটে নেই, তাহলে আলটিমেটলি পুরো ঘনবস্তুর কেন্দ্রে কতটা কোণ সৃষ্টি হয় সেটা পাবো, এবং সেই মানটা যদি আমরা ওমেগা বলি, সেই মানটাকে আমরা কী বলবো? ওমেগা সমান সমান কি? ইন্টিগ্রেশন অ্যান্ড তোমার ডি এস বাই আর স্কোয়ার বলতে পারি, বা আরও ভালো করে বলতে পারি যে যেহেতু আর স্কোয়ার একটা দুর্ভাগ্য রাশি, তাহলে আর স্কোয়ারটা বেরিয়ে গেলো, সেটা কত? তাহলে ইন্টিগ্রেশন ডি এস। তো এই ইন্টিগ্রেশন, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল কত? না, স্পেশালি গোলকের ক্ষেত্রে যদি বলি 4πr² / r², তাহলে r² r² যদি কেটে যায় তাহলে পড়তে গেলে 4π মানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 720 ডিগ্রি পাবো। তো এইটা হচ্ছে তোমাদের সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ চেনার সব থেকে ছোটো রাস্তা। আমি তোমাদের আর একবার বিষয়টাকে বলছি, দেখো এখানে ইতিমধ্যে আমি কোণ আর ঘনকোণ সম্পর্কে বলেছি। কোণ হচ্ছে গিয়ে থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, আর ঘনকোণ হচ্ছে গিয়ে ডি ওমেগা সমান সমান ডিএস বাই আর স্কোয়ার। যদি আমরা বলি টোটাল কত হবে, তাহলে ওমেগা ইকোয়ালস টু এরিয়া, সারফেস এরিয়া বাই ব্যাসার্ধের বর্গ। এবং কোণ সাধারণত বৃত্তাকার বস্তুর ক্ষেত্রেই ঘটে, কেন্দ্রে কোণ সৃষ্টি হয়, আর ঘনকোণ যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রেই ঘটে। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল যদি বলি, যে একটা ঘরের মধ্যে আমরা মোমবাতি জ্বালালাম, তাহলে সেই আলো ঘরের কয়দিকে ছড়িয়ে পড়বে? তোমরা উত্তর বলবে 720 ডিগ্রি। কেন? তার কারণ চতুর্দিকে, আমরা বলি 360 ডিগ্রি এই দিকটা আর 360 ডিগ্রি এই দিকটা, মনে পুরোটার উপর 720 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো এখানে ছড়িয়ে পড়ে, নাম সলিড অ্যাঙ্গেল। অথবা যদি বলা হয় একটা বোমকে বারুদ লাগিয়ে আমরা মানে জ্বালিয়ে দেয়, তাহলে কি বারুদ কয়দিকে ছড়িয়ে পড়বে? চতুর্দিকে। এখানে চতুর্দিক বলতে 720 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলছি। তাহলে আমরা কোণ এবং ঘনকোণ সম্পর্কে জানলাম, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টে রেডিয়ান
মেডিটেরানিয়ান কোন ভূতলে এসে থাকুক, অবশ্যই ঘন কোণ, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমি তোমাদের একটু আগে বললাম যে শুধু কোণ নয়, কোণ ঘন কোণ নয়, এর পাশাপাশি আমরা আরও কিছু বিশেষ বিষয় জানবো, যেটা তোমার হচ্ছে গিয়ে আরও কিছু কোশ্চেন সলভে আমরা সাহায্য লাগবে। তাহলে কি আমরা বলতে পারি সাইন থিটা, প্রথমত আমাকে একটা জিনিস জানতে হবে সাইন থিটা। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সাইন থিটার মাত্রা কী, তাহলে মাত্রা তো বড় একটা বিষয়, তাহলে আমাকে জানতে হবে সাইন থিটার সমান কী। তাহলে আমরা জানি যে সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ। সো লম্বটাও একটা বাহু, অতিভুজটাও একটা বাহু, তাহলে মোটের উপর দাঁড়ালো যে লম্বটার মাত্রা এল, অতিভুজের মাত্রাও এল, মাত্রাগত দিক থেকে দুটোই বাহু বা দূরত্ব, অর্থাৎ সাইন থিটা একটি মাত্রাহীন রাশি। অনুরূপভাবে সাইন থিটা যেমন আমরা বললাম, যেমন থিটা বললাম, তাহলে কি ওমেগা আমরা ঘনকোণ বললাম, কোণ ঘনকোণ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের সবার মাত্রা কিন্তু ওয়ান, কারণ প্রত্যেকেই কিন্তু মাত্রাহীন রাশি। প্রথম পয়েন্ট, কোণ ঘনকোণ, সাইন কস ট্যান কোসেক সেক কট, এরা সবাই মাত্রাহীন রাশি। কেননা সাইন যেমন লম্ববাহু অতিভুজ, তেমনই প্রত্যেকটা জিনিস, যেমন কস সমান ভূমিবাহু অতিভুজ, ট্যান সমান লম্ববাহু ভূমি, আমার জানার দরকারই নেই কী ভাই কী। আমি এটুকু জানি থিটা বলো, ওমেগা বলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বলো, প্রত্যেকেই কোনো না কোনো দুটি বাহুর অনুপাত, অর্থাৎ বাহু বাই বাহু মানে এল বাই এল মানে মাত্রাহীন রাশি। এটা প্রথম পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, যেমন সাইন থিটা বললাম, যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় ওয়াই ইকোয়ালস টু এ সাইন এ এক্স প্লাস বি এক্স মাইনাস সি এক্স সি এক্স, তাহলে এখানে প্রথম প্রশ্ন বলতো, এখানে যদি তোমাকে বলা হয় ওয়াইটা হচ্ছে কণার সরণ ডিসপ্লেসমেন্ট যার মাত্রা এল, তাহলে তোমাকে ওয়াইটা তো বলে দেওয়া হলো, যেখানে ওয়াই হচ্ছে কণার সরণ ডিসপ্লেসমেন্ট যার মাত্রা এল, এবং এক্স হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দূরত্ব বা এক্স এর মাত্রা এল, মানে ওয়াইয়ের মাত্রা এবং এক্স এর মাত্রা এল। তাহলে তোমাকে প্রশ্ন করা হলো এখান থেকে যে তুমি বলো এ কমা বি কমা সি এবং ক্যাপিটাল এ এদের মাত্রা কী, তাহলে এই মাত্রাটা বের করা অত্যন্ত সহজ বিষয়। তাহলে আমি তোমাকে কী বলবো, প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে যে কোণের মাত্রা ওয়ান, অর্থাৎ সাইন এর ভেতরে যে জিনিসটা আছে এটার নাম থিটা, সাইনের ভেতরে যে পার্টটা রয়েছে এই পুরোটাই কিন্তু থিটা, অর্থাৎ এর মাত্রা কিন্তু ওয়ান। প্রথম পয়েন্ট, কেননা আমরা থিটার মাত্রা ওয়ান দেখেছি। এবার আমরা যদি বলি পুরো সাইন থিটা এর সাইন পুরো পার্টটা দেখি এটার মাত্রাও কিন্তু ওয়ান, তাহলে এই এটার পুরো যদি মাত্রা ওয়ান হয় তাহলে ওয়াই এর মাত্রা কার সমান, অবশ্যই এর মাত্রার সমান, তাহলে ওয়াই এর মাত্রার পাশাপাশি এখানে এক্স এর মাত্রার পাশাপাশি এর মাত্রাটাও কিন্তু এল হয়ে গেল। এবার আমরা আসি আর একটা বিষয়, সমমাত্রিক বলে একটা জিনিস আছে, সমমাত্রিক নীতি বলে একটা বিষয় আছে, ইকুই ডাইমেনশনাল প্রপার্টি। যেমনটা আমরা এখানে দেখলাম যে থিটাকে আমরা কী বলছি এখানে এ এক্স প্লাস বি এক্স মাইনাস সি এক্স, থিটার মাত্রা কত ওয়ান। তো এখানে এখানে এ এক্স বি এক্স এবং সি এক্স, এ এক্স এর মাত্রা ওয়ান হবে, বি এক্স এর মাত্রা ওয়ান হবে, সি এক্স এর মাত্রা ওয়ান হবে, কেন থিটার মাত্রা ওয়ান সত্য কথা, সাইন থিটার মাত্রা ওয়ানটা সত্য কথা। তাহলে এটা যদি পুরোটাই ওয়ান হয় তাহলে ওয়াই ইকোয়ালস টু এ, ওয়াইয়ের মাত্রা এল হওয়াতে এর মাত্রাও এ হবে। কিন্তু এবার ইন্টারেস্টিং বিষয় এখানে আমরা হচ্ছে এ এক্স এর মাত্রা, বি এক্স এর মাত্রা, সি এক্স এর মাত্রা, থিটার মাত্রা, সাইন থিটার মাত্রা, সবার মাত্রা নাকি ওয়ান। কেননা কারণ এটাকে বলা সমমাত্রিক নীতি বা ইকুই ডাইমেনশনাল প্রপার্টি। তোমার নীতি দানার কোনো দরকার নেই, শুধু এটুকু মনে রাখো যে কোনো কতগুলো রাশি এদের এই জিনিসটার মাত্রা যদি ওয়ান হয়, এই জিনিসটার মাত্রা যদি ওয়ান হয় তাহলে এখানে প্রত্যেকটা পদের মাত্রা আলাদা আলাদা করে ওয়ান হবে, যদি তাদের মাঝখানে থাকে যোগ বা বিয়োগ চিহ্ন। যেমন এই দুটির মাঝখানে আছে যোগ চিহ্ন, এই দুটির মাঝখানে আছে বিয়োগ চিহ্ন, তাহলে এখানে এ এক্স এর মাত্রা, বি এক্স এর মাত্রা এবং সি এক্স এর মাত্রা অবশ্যই সমান হবে। কিন্তু তুমি কখনোই বলতে পারো না এর মাত্রা এবং এক্স এর মাত্রা সমান, তার কারণ এখানে গুণ বা ভাগ চিহ্ন আছে। তার মেন মেন কথা মাথায় রাখতে হবে যে একাধিক পদের মাত্রা আলাদা আলাদা করে সমান হবে যদি তাদের মাত্রা কোনো একটা বিষয়ের সঙ্গে সমান হয়, যদি তাদের মাঝখানে থাকে যোগ বা বিয়োগ চিহ্ন। ব্যাস এটুকুই আমাদের জাস্ট ইনফরমেশন ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি, এবার দেখো যে দেওয়া আছে যে ওয়াই ইকোয়ালস টু এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, যেখানে টি এর একক সেকেন্ড,
এক্স এর একক মিটার, তাহলে এক্স মিটার টি সেকেন্ড, তাহলে বলছে কোনটি সত্য হবে। তার আগে আমরা একটু হালকা করে জানতে পারি যে আমরা কি কি জানলাম, কি কি দেওয়া ছিল কোশ্চেনটা, না কোশ্চেন দেওয়া ছিল 2 নম্বর কোশ্চেন যে ওয়াই ইকোয়ালস টু এ কস পি বাই টি মাইনাস কিউ এক্স। আচ্ছা এখানে প্রথম প্রশ্ন বলতো, এখানে দেওয়া ছিল কি যে যেখানে এক্সের মাত্রা কি এল সরল, যেখানে টি কি সেকেন্ড বা সময়, তাহলে এটাও তোমার হচ্ছে কি এল। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে কিউ এক্সের মাত্রা কার সমান, অবশ্যই কিউ এক্সের মাত্রা তোমার হচ্ছে গিয়ে ওয়ানের সমান, কারণ ভেতরে এই জিনিসটা কী বলতো থিটা বা ওয়ান, তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে কিউ এর মাত্রা কত হবে, তাহলে এখান থেকে বলতে পারি কিউ এর মাত্রা ওয়ান বাই এক্স বা এল ইনভার্স। এটা একটা বিষয় হলো, তাহলে একটা বিষয় এক্সের মাত্রা এল, টি এর মাত্রা এল, কিউ এর মাত্রা এল ইনভার্স। এবার আমরা পি বাই টি দেখি, অবশ্যই পি বাই টি এর মাত্রা ওয়ান, তাহলে পি এর মাত্রা কার সঙ্গে টি এর সমান বা টি, তাহলে আমরা দেখলাম পি এর মাত্রা টি, তাহলে পি টি পি এর মাত্রা এবং টি এর মাত্রা টি, কিউ এবং এক্স এর মাত্রা এক্স এর মাত্রা এল, কিউ এর মাত্রা এল ইনভার্স, তাহলে এই পুরোটার মাত্রা কত ওয়ান, তো কস এর মাত্রা ওয়ান, তাহলে ওয়াই এর মাত্রা কার সমান, ওয়াই এর মাত্রা অবশ্যই এর সমান, যদি ওয়াইটা কণার সরণ হয় তাহলে ওয়াই এবং এ এর মাত্রা এল। এই বিষয়গুলো আমাদের যখন জানা থাকবে তখন হামেশাই বলতে পারি এখানে সম্ভবত টি এবং টি এর মাত্রা দেখো দুটোই কিন্তু টি, অন্য কোনো টি নয় কিন্তু, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেটা বলেছে যে দেওয়া আছে অমুক অমুক, তাহলে দেখো পি এবং টি এর একক সমান, অবশ্যই দুটোর একক সমান বা মাত্রা সমান, আর কারো কিন্তু দেখো পি এবং টি এর একক বা মাত্রা সমান, টি এবং কিউ তো সমান হবে না, টিউ এর মাত্রা তো এল ইনভার্স, অ্যান্ড তোমার হচ্ছে পি তো মানে কিউ তো এল ইনভার্স আর পি টি, তাহলে এদের মাত্রা সমান হবে না। এবার একটা বিষয় 3 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো ভি দ্রুতি আর ব্যাসার্ধ জি অভিকর্ষ ত্বরণ নিম্নলিখিত রাশি কোনটি মাত্রাহীন, দেখো আমি একবারে বলে দিতে পারি ভি স্কোয়ার বাই আর জি, তুমিও হয়তো বলবে স্যার অ্যান্সার তো দেওয়া হয়েছে ভি স্কোয়ার বাই আর জি, না তোমাকে আমি একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, তুমি সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি বলে একটা চ্যাপ্টার আছে সেখানে দেখবে সাইকেলের ব্যাংকিং বলে একটা টপিক আছে, সাইকেলের ব্যাংকিং কি, সাইকেলের ব্যাংকিংয়ে দেখবে এক্সপ্রেশন করা আছে যে ট্যান থিটার সমান সমান ভি স্কোয়ার বাই আর জি, এটা এখানে একটা প্রমাণ আছে যে ব্যাংকিং কোন যে থিটা হয়, মানে কোনো একটা ব্যক্তি যদি সে তোমার হচ্ছে গিয়ে একটা বৃত্তাকার পথে বাঁক নেওয়ার চেষ্টা করে, তাহলে সেই বৃত্তাকার ব্যক্তি বৃত্তাকার পথে বাঁক নেওয়ার সময় অবিলম্বের সাপেক্ষে যতটা কোণ করে থাকে, হ্যাঁ সেটাকে আমরা যদি ব্যক্তি আর হয় তাহলে অবিলম্বের সাপেক্ষে যে কোণ করে থাকবে তাহলে ব্যাংকিং কোণ বলা হয়, এবং এইদিকে থাকবে তোমার আর কস থিটা, এদিকে থাকবে তোমার আর সাইন থিটা, তাহলে আমরা বলতে পারি এখানে ট্যান তোমার হচ্ছে গিয়ে তাহলে এম জি তোমার নিচের দিকে কাজ করবে, এদিকে তোমার এম বি স্কোয়ার বাই আর কাজ করবে, মানে মেইনলি আমরা এখানে প্রমাণ করে দেখাতে পারি যে ট্যান থিটার সমান সমান ট্যান থিটার সমান সমান বি স্কোয়ার বাই আর জি। এবার আমার প্রশ্ন, আমি ডিরেক্টলি অ্যান্সারটা কেন বললাম, আমার প্রশ্ন ট্যান থিটার মাত্রা কী, আমি বি স্কোয়ার বাই আর জি করবো না, আমি ডিরেক্টলি এটা বলতে পারি যে ট্যান থিটার মাত্রা ওয়ান, কেন আমি একটু আগে তোমাদের শেখালাম এখানে এখনও হারিয়ে জানি যে সাইন কস ট্যান কোস এক্স সেক কট, সে ট্যান থিটার সমান বি স্কোয়ার বাই আর জি সেটা আলাদা বিষয়, তাহলে সাইন কস ট্যান কোস এক্স সেক কট যদি তাই হয় তাহলে অবশ্যই ট্যান থিটার মাত্রা যদি ওয়ান হয় তাহলে বি স্কোয়ার বাই আর জির মাত্রা ওয়ান হবে। হ্যাঁ তুমি এবার চেক করতে পারো যে বি স্কোয়ার বাই আর জির মাত্রা আপনি ওয়ান দেখান তো কী আসে, বি মানে বেগ, বেগ মানে এল টি মাইনাস ওয়ান তার হলো স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এল, আর জি মানে ত্বরণ এল টি মাইনাস টু, আলটিমেটলি এটা মাত্রাহীন রাশি হবে, তাহলে আমরা এখানে বলতে পারি বি স্কোয়ার বাই আর জি অ্যাকর্ডিং টু দ্য রিলেশন অফ ব্যাংকিং অফ সাইকেল, সো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। অনুরূপভাবে আমরা 4 নম্বর এমসিউটা কী বলতে পারি, 4 নম্বর এমসিউটা আমরা বলতে পারি দেখো ওয়াই ইকোয়ালস টু এ সাইন টু পাই বাই ল্যামডা সি টি মাইনাস এক্স দেওয়া আছে, এখানে এক্স এবং ওয়াইয়ের একক হচ্ছে মিটার, তাহলে ওয়াইয়ের একক যদি মিটার হয় তাহলে এর একক মিটার হবে বা এর মানে মাত্রা সমান হবে, কারণ সাইন থিটার মাত্রা তো ওয়ান, তাহলে ওয়াই এ এবং এক্স দেখো এক্স ওয়াই এবং এ সবার মাত্রা এল, তাহলে এক্সের মাত্রা যদি এল হয় তাহলে অবশ্যই সিটির মাত্রাটা এল হবে। স্যার আপনি তো একটু আগে বললেন যে সিটির মাত্রা এক্সের মাত্রা সবার মাত্রা ওয়ান হবে, না অবশ্যই একটু কথা মাথা করে দেখো আমি এই ভিতরকার পুরো মাত্রাটা ওয়ান বলেছিলাম কিন্তু টু পাই বাই ল্যামডা কমন নেওয়া আছে, তুমি তো টু পাই বাই ল্যামডা দিয়ে গুণ করো তাহলে প্রত্যেকটা পদের মাত্রা ওয়ানই হবে, কারণ এটা পুরোটা থিটা, থিটার মাত্রা ওয়ান, মেন কথা হচ্ছে এক্সের মাত্রা এল,
টি এ সি এর মাত্রা টি ইনভার্স, ল্যামডার মাত্রা এল, এ ওয়াই এর মাত্রা এল, তাহলে ওরা কী বলছে? তোমার তোমার হচ্ছে ল্যামডা, ল্যামডার একক কী? মিটার। তোমার হচ্ছে এক্স এর একক কী? মিটার। এর একক কী? মিটার। কারণ আমরা তো বললাম যে পুরোটা তোমার হচ্ছে কি ওয়ান হবে, তাহলে এ ওয়াই এবং এ একক সমান হবে, ল্যামডার একক সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্য কারোর সঙ্গে মিলবে না। আচ্ছা, সমমাত্রিক নীতি থেকে আমরা খুব সহজভাবে আরও কিছু প্রমাণ করতে পারি। যেমন এফ ইকোয়ালস টু পিটি ইনভার্স কিউটি দেওয়া আছে, এখানে বলছে পি কোণ ভৌতরাশির একক। দেখো এখানে যেটা দেওয়া ছিল এফ ইকোয়ালস টু, চার নম্বর কোশ্চেন, পিটি ইনভার্স প্লাস কিউটি। তাহলে আমরা সমমাত্রিক নীতি থেকে বলতে পারি যে পিটি ইনভার্সটা কার মাত্রার সমান? এফ এর মাত্রার সমান। সো পিটা কার সঙ্গে সমান? তো এফ ইন্টু টি। এফ ইন্টু টি মানে তোমার হচ্ছে গিয়ে বল, বলের মাত্রা এম এল টি মাইনাস টু ইন্টু টি। হ্যাঁ, এটাকে আমরা ঘাত বলতে পারি, বলের ঘাত বলতে পারি, মোমেন্টাম বা ভরবেগ বলতে পারি। এটা তোমার হচ্ছে গিয়ে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভর ইন্টু বেগ মানে ভরবেগ। তাহলে মেইন কথা হচ্ছে এটা কি? ভরবেগ বা মোমেন্টামকে নির্দেশ করে। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। বিভব প্রভেদের মাত্রা নিম্নলিখিত বহুতরাশিগুলির সঙ্গে কার সঙ্গে সমতুল? অবশ্যই তড়িৎচালক বল। আমরা ছোটোবেলা থেকেই পড়ি যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ দুটো রাশি থেকে আমরা খুব সহজ করে একটা জিনিস বলতে পারি, তড়িৎচালক বলটা কী আর বিভব প্রভেদ কী। যেমন কোনো একটা কোষ বলা হয়, ইলেকট্রিক সেল বলা হয়, দেখো ঠিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটা ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারির দুটো তড়িদ্বার থাকে, এটা একটা তড়িদ্বার, এখানে একটা তড়িদ্বার থাকে। হ্যাঁ, একটাকে বলে ধনাত্মক তড়িদ্বার, একটাকে বলে ঋণাত্মক তড়িদ্বার। তাহলে এই তড়িদ্বার দুটির মাঝখানে একটা গ্যাপ থাকে এবং তড়িদ্বার দুটির মধ্যে একটা বল কাজ করে, কারণ এখানে প্রচুর পজিটিভ আধান জমা হয়, এখানে প্রচুর নেগেটিভ আধান জমা হয়। পজিটিভ এবং নেগেটিভ আধানের মধ্যে একটা কুলম্বীয় ফোর্স কাজ করে, যেটাকে এখানে ব্যাটারির দিক থেকে বলা হয়, এটাকে ইএমএফ, যেটাকে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল বা তড়িদ্বার চালিত বল। কখন? যদি এই তড়িদ্বার দুটি মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ কোনো তার দিয়ে কোনো মানে বাতি, ফ্যান, টিভি, রেফ্রিজারেটর ইত্যাদি চালনা করা না হয়। মানে খুব সহজ কথায় তোমাকে বলে দিচ্ছি, এই কোনো একটা ব্যাটারির তড়িদ্বার দুটির সঙ্গে যদি বাহ্যিক কোনো উৎস তথা বাহ্যিক কোনো তোমার হচ্ছে তড়িৎযন্ত্র বা লাইট, ফ্যান, টিভি যুক্ত করা না হয়, তাহলে এই তড়িদ্বার দুটির মধ্যে যে বল কাজ করে তার নাম তোমার হচ্ছে ইএমএ বা তড়িৎচলক বল। যখনই আমরা কোনো একটা কিছুর সঙ্গে যুক্ত করবো, ধর বাতির সঙ্গে যুক্ত করলাম, তাহলে এই বাতির যুক্ত করার পরে এখানে যে তোমার হচ্ছে ভোল্টেজটা ছিল, ভোল্টেজটা এখন থাকবে না, কিছুটা কমে যাবে কত যুক্ত করা অবস্থায়, তখন দুই প্রান্তের ভোল্টেজকে বলা হয় বিভব প্রভেদ। অর্থাৎ বিভব প্রভেদের সমতুল্য রাশি হচ্ছে তড়িৎচলক বল, এটাই এখানে বোঝাতে চাইছি। যেমন অবশ্যই বিভব প্রভেদের মাত্রা এবং তোমার তড়িৎচলক বলের মাত্রা সমান, সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। যেমন আমরা জানি বিভব প্রভেদ ভি ইকোয়ালস টু ডাব্লিউ বাই কিউ, হ্যাঁ, ডাব্লিউ এর মাত্রা এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু বাই আই টি। সো তড়িৎচলক বল বা বিভব প্রভেদের মাত্রা এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স, এটা তোমার কি বিভব প্রভেদ বা তড়িৎচলক বলের মাত্রা। আমরা একটা খুব সহজ কথা এখানে বলতে পারি, কি সেটা? দেখো একটি গ্যাসের অবস্থার সমীকরণ দেওয়া আছে, পি ইকোয়ালস টু এ বাই ভি কিউ বি মাইনাস ভি মাইনাস বি স্কোয়ার সি টি, যেখানে পি, ভি, টি চাপ, আয়তন, উষ্ণতা, এবিসি ধ্রুবক, এবি মাত্রা চাইছে। আমি খুব সহজ ভাষা বলি, এত কঠিন করে বোঝার দরকার নেই, যে কোনো রকম মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে ভি এর মাত্রা এবং বি স্কোয়ারের মাত্রা সমান। তোমার প্রশ্ন হতে পারে কেন স্যার? তার কারণ আমি তো তোমাদের প্রথমে বলেছি যে দুটি বহুত রাশির মধ্যে, দুটি রাশির মধ্যে মাঝখানে যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, তার প্রত্যেকটি পদের মাত্রা আলাদা করে সমান। তাহলে অবশ্যই বি স্কোয়ারের মাত্রা এবং ভি এর মাত্রা সমান। অনুরূপভাবে পি এবং পি এর মাত্রার সঙ্গে এ বাই বি কিউবের মাত্রা সমান, কারণ এদের মাঝখানে যোগ বা বিয়োগ আছে। এই পুরোটার মাত্রা সিটির সঙ্গে সমান, কিন্তু পি প্লাস এ বাই বি কিউবের মাত্রা ভি মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সমান নয়, কিন্তু ভি বি ভি এবং বি এর মাত্রা আলাদা করে সমান, এটা এবং এটা সমান, কারণ এর মাঝখানে কী আছে যোগ বা বিয়োগ চিহ্ন। দেখো এখানে অবশ্য করে দেওয়াই আছে, তোমার আছে পি এর সঙ্গে এ বাই ভি কিউব, ভি মানে আয়তন, এল কিউব, তারপর টু দি পাওয়ার থ্রি, তার মানে হচ্ছে নাইন, মানে আমি তোমার যে অঙ্কটা করেই দিই এখানে। তাহলে মোটের উপর যারা দাঁড়ালো যে ভি কার সঙ্গে সমান বলতো, বি স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে বি কার সঙ্গে সমান রুট ভি, রুট ভি মানে কি এল কিউব তার রুট, এটা মানে তো এল টু দি পাওয়ার তিনের দুই, এবং এ বাই ভি স্কোয়ার ভি কিউব কার সঙ্গে সমান,
না এ বাই ভি কিউব তোমার হচ্ছে চাপের সঙ্গে সমান, তাহলে এ কার সঙ্গে সমান, পি ভি কিউব। পি মানে কি চাপ, চাপ মানে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং আয়তনের মাত্রা কি এল কিউব তারপর কিউব, মানে মোটের উপর দাঁড়ালো এম এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার মাইনাস টু। সো এ এবং বি এর মাত্রা হচ্ছে এই দুটো। তো আমরা ভিডিও লেন্থ না বাড়িয়ে পরবর্তী লেকচারে আমরা 8 নম্বর থেকে স্টার্ট করবো, এইটুকুই আমরা রাখলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।